সারপ্রাইজে যে মটন রান্না করেছিল সে শুধু কালকে রান্না খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া হয়েছে, এটাই শেষ। আচ্ছা তখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর মা ওইখান থেকে দু পিস চিকেন রান্না করেছিল, ওই বাড়িতে দু পিস চিকেনে দিয়েছিল, সেটা খেয়েছে। আজকে রাত্রিবেলা রুটি খাবো, আর হচ্ছে এই সন্ধ্যা যাওয়া হয়েছে, বাট খাওয়াটা কমপ্লিট করি, প্রচন্ড খেতে হয়েছে আমার। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, দ্য নিউ ব্লগ। আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা, মানে এখন মোটামুটি অনেকটা বেলা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না বাইরেটা দেখে, এতটা কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমি এখানে রেডি হয়েছি অফিস যাব বলে, আর এখন না ঠান্ডা বলে ঠান্ডাতে সকালে উঠতে ইচ্ছা করে না, আর বিছানা ছেড়ে বেরোনা তো খুবই ডিফিকাল্ট। আর কালকে রাত্রেবেলা রান্না করে রেখেছিলাম, অলরেডি মটন রান্না করেছিলাম, তো আজকে সকালে সেরকম কিছু করিনি, খালি পেঁয়াজ খেলে। তো কালকে অনেকটা রাত্রেবেলা অফিস থেকে বাড়ি ফিরেছি, আর কালকে রান্না করে রেখেছিলাম, সেজন্য সকালবেলা অতটা রান্না বান্না ঝামেলা ছিল না, খালি আজকে ভাত করেছি আর পেঁয়াজ কালি ভেজেছি, আর ওর টিফিন গুছিয়ে দিয়েছি, আমার টিফিন বক্সও নিয়ে নিয়েছি। তো এখন আমি বেরিয়ে যাব অফিসে, আর খুব ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা, তো এখন শীতকালে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাব অফিসে। এদিকে আয়রন করছিলাম প্যান্টটাকে, আর এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট, ওটস আছে আর আছে কলা। তো এই হচ্ছে হেলমেট, গ্লাভস, মধ্যে টিফিন, জলের বোতল, আর আমার এই হচ্ছে অফিসের ব্যাগ। ফাইনালি পুরো খাওয়া দাওয়া সব কমপ্লিট, ব্যাগপত্র কমপ্লিট, তো এখন বেরিয়ে যাবো অফিসের কাজের জন্য। তো সেটা মোটামুটি অফিসের কাজ কমপ্লিট করলাম, আর এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম। তো এখন লাঞ্চ করে বাড়িতে খাওয়া দাওয়া পাঠিয়ে দিয়েছে, তো আজকে এখানে একটা জায়গায় বসেই ভাবছি লাঞ্চ করবো, একটা হাবড়া এসেছি আজকে, আমরা অনেক পরিচিত, বার ওদিকে গেলেই তো বসিরহাট দিকে গেলে রাস্তাঘাটে খেতে হয়, তো আজকে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর এই পেছনে এই হোটেলে বসে আজকে খাওয়া দাওয়া করলাম, দাদা হোটেল। তো এখানে এসে খেয়ে দিয়ে নিচ্ছে, এখন প্রায় মোটামুটি করিতে বাজে 3টে বেজে গেছে। তো যাই হোক, এখন এখান থেকে আজকে একটু আমাদের ওই বাড়িতে যাব, বাবা মা আছে, বাবা মার সাথে দেখা করবো, আর ওখানে একটু কিছু কাজ বাজ আছে, তো দেখা টাকা করে তারপর কালকের অফিস যাবো, অফিসেরও কিছু ব্যাকআপ কাজ বাজ আছে, সেগুলো মেটাবো। তো যাক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর হাবড়ায় এখন অনেকটা কাজ বাকি আছে, সেই কাজগুলো আমি কমপ্লিট করবো দুটো তিনটে। আর দাও, অল্প করে দাও থেকে আবার একটু স্টেশনে লেবু নেবো, কেউ কত, দুটো কত, 10 টাকা, দুটো 10, দুটো লেবু নিলাম। তো এখান থেকে একটা লেবু নিয়েছি, আর এখান থেকে খেলাম লস্যি। তো হাবড়া আসলে অনেকদিন পর এটা খেলাম আজকে, তো এখন আবার অফিসে কাজ করব। তো কাজ তো মোটামুটি হচ্ছে, বাট বাইরে আজকে বীভৎস ঠান্ডা পড়েছে, আজকে মারাত্মক ঠান্ডা। আর এখন মোটামুটি আমি আছি এখন আপনি হাবড়ার দিকেই, তো এখন একটু কিছু কাজ বাকি আছে, আর কাজ বাজ করে যাবো, আর তো আমাদের ওই বাড়িতে বললাম বা আমার সাথে দেখা করতে, তো দেখা যাক এখন কাজটা কত রাত্রি শেষ করি, আর তারপরে আমরা যাবো ওই বাড়িতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো ভীষণ ঠান্ডা পড়েছে, আর এইমাত্র অফিসের কাজ আজকে শেষ করলাম, আর এই যে এখন এই ক্লাস করে নিয়েছি, এখন যাব আমাদের এই ওই বাড়িতে, বাবা মার সাথে দেখা করবো, তারপরে ওখান থেকে যাব হচ্ছে বাড়ি। ওখানে যাও, আজকে ব্লগটা আমার এখানে কন্টিনিউ হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো মোটামুটি এইমাত্র এই বাড়িতে এসে পৌঁছালাম, আর দুটো সাজিয়ে ভেতরে একটা সোয়েটারও পরে নিয়েছি, বিষ্বর্ষ ঠান্ডা। তো এখন যাবো বাবা মার সাথে দেখা করবো। কি আসছি তাহলে আমি বাবা? হুম, রাত্রি অনেকটা বেজে গেছে, বাবা মার সাথে দেখা করলাম, বাবার শরীরটা একটু খারাপ বাট ঠিকঠাক আছে, তো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য, বিভৎস ঠান্ডা, আর ও তো অলরেডি ওদিকে বাড়ি পৌঁছে গেছে। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে এখন 10টা বাজতে যায়, তো আমি এখানে খাবার গরম করতে দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে, খাবার গরম অলমোস্ট হয়ে গেছে, আর 3 সেকেন্ড বাকি, রেডি। কালকে যে মাটনটা রান্না করা হয়েছিল সেটাই রয়েছে, কিছুটা বড্ড গরম, কিছু একটা দিয়ে ধরতে হবে। তো এই যে এটাকে মাইক্রোওভেনে গরম করে দিলাম, তো এখন আমার বলছে একটু ফোটাতে, এইভাবে করলে খাবে না বলছে, একটু ফোটাতে, তো এখন এটাকে ভালো করে একটু গ্যাসের ওভেনে ফুটিয়ে নেবো, মানে গরম করা হয়ে গেছে আর ফোটাবো না,
তো মোটামুটি জাস্ট বাড়িতে আসলাম আর এসে ফ্রেশ হলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে, মানে সে মুখে বলার মতো না, পুরো রীতিমতো কাঁপতে কাঁপতে বাড়িতে এসে আজকে এত ঠান্ডা। জ্যাকেটের মধ্যে একটা সোয়েটারও পরেছিলাম, তাও কেঁপে গেছে, হাতে তো হ্যান্ড গ্লাভসও ছিল। তো যাই হোক, এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, আর এখন কি করব সেটা হচ্ছে রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর ওই বাড়িতে গেলাম, বাবা মোটামুটি ঠিকঠাকই আছে, বাবা একটু কালকে শরীরটা খারাপ হয়েছিলো, গরমে একটু গ্যাস, এই শীতকালে একটু পেটটা গরম হয়ে গেছে বলে একটু গ্যাস হয়ে গেছিলো। যাই হোক, ওষুধ ফষুধ কিছু ছিল ওটা খেয়ে ঠিক হয়ে গেছে। আর মোটামুটি মামার বললো রবিবার যাওয়ার কথা, বাট ওখানে পিঠে হবে, বাট হবে না, কারণ যেতে পারবো ওখানে, জানি না, সপ্তাহে একটা দিন ছুটি, সারা সপ্তাহে বাইক গাড়ি ট্রাভেল করে করে মনে হয় না একটা দিন বাড়িতে বেরোতে। তো যাই হোক, দেখা যাক কী হয়, কালকে আবার অফিসে মিটিং আছে, তো কিছু পেপার্স ওয়ার্ক আছে ওগুলো কমপ্লিট করবো রাত্রেবেলা। আর ওদিকে খাবারে অলরেডি রেডি করেছে রাতে ডিনার, এই যে আজকে রুটি হয়েছে, আজকে রাত্রে মনে হচ্ছে ডায়ের আর কিছু থাকবে না, কারণ কাল আমাকে জন্য সারপ্রাইজে যে মটন রান্না করেছিল। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, আর মা ওইখান থেকে দু পিস চিকেন রান্না করেছিল, ওই বাড়িতে দু পিস চিকেনে দিয়েছিল, সেটা খেয়েছে। আজকে রাত্রেবেলা রুটি খাবো, আর হচ্ছে এই ঝোল ঝাল যাওয়া হয়েছে, বাট খাওয়াটা কমপ্লিট করি, প্রচণ্ড খেতে হয়েছে আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, কালকে আবার সকালবেলা সকাল সকাল উঠতে হবে, কালকে অফিস যাবো, কালকে ট্রেনে করে যাবো ভাবছি, কালকে বাইক টাইক আর নিয়ে যাবো না। তো চলো এখন অফিসের কিছু কাজবাজ কমপ্লিট করবো, আর দু চারটে শর্টস ভিডিও বানাবো আজকে। তো সব কিছু কাজবাজ মেটালাম, আর অফিসের মানে কাজ বলতে অফিসের কিছু পেন্ডিং কাজ ছিল, টেবিল মিনস হচ্ছে আমার যে সারা মাসের যে ট্রাভেলিং যে খরচাটা হয় সেটা একটা ফরম্যাট আছে, সেটাতে বানাতে হলো, তো অনেকটা সময় লেগে গেলো, এখন ঘুরিতে প্রায় 12:30 বাজে, আর ওই যে হোল দিকে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে, কালকে সকালে অফিস যাব। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টাটা, গুড নাইট।